আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো অনেকেরই গান রেকর্ড করলাম, কিন্তু আজকে আমি আমার নিজের জীবনের স্টোরি কভার করব। সো চলুন সবাই শুনে আসি আমার জীবনের গল্প। ছিলাম অনেক গরিব, সুযোগ পেতাম না ঠিক মতো, তারপরে জন্ম নিল ভাই আমার ছোট, পরিবারে হয়ে গেল তখন চারজন সদস্য। ভালো ছিল সব কিছু, কিন্তু বসতে ছিল কষ্ট, তিন বেলা আমাদের খাওয়া জোগাড় করাই হতো কষ্ট। তারপরেতে আমার লেখা পড়া হলো নষ্ট, আমার মনে বড় কষ্ট, কিন্তু কি করব ভাই, কাজ ছাড়া দেখি আর কোনো বাঁচার উপায় নাই। 13 বছর বয়সে আমি কাজে লেগে যাই, কিন্তু সবাই বলতো আমি নাকি খুব সুন্দর গান গাই, আসলে সবই আল্লাহ কাজ, আমার করার কিছু নাই। ছেলেটির নাম মকুল শেখ, সে সম্পর্কে আমার ভাই, সে হতে চাইতো ইউটিউবার। হঠাৎ এসে বলে আমায়, তুই আমার চ্যানেলে একটি গান করলে কেমন হয়। আমি হলাম অনেক খুশি, মনে দিলাম একটি রেকর্ড, তারপরেতে শুরু হলো আমার ইউটিউব সফর। এখনো তো পেলাম না আমরা সফলতা, ইনশাল্লাহ আমাদের একদিন সময় আসবে, অলি গলিতে আমাদের গান বাজবে, পুরো দেশ আমাদের গানের তালে নাচবে। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, অলি গলিতেও আমাদের গান বাজবে। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, আমাদের গানের তালে পুরো দেশ নাচবে। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, অলি গলিতেও আমাদের গান বাজবে। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, আমাদের গানের তালে পুরো দেশ নাচবে। না আছে যন্ত্রপাতি, না আছে টাকা পয়সা, শুধু আছে পরিবারের দোয়া আর ভালোবাসা, শুধু আশায় আছি আমরা একদিন পাবো সফলতা, সফলতা। না জানি কবে ভাইরাল হবে আমাদের একটি গান, কষ্ট করে যাব আমরা তবু চিরকাল। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, অলি গলিতেও আমাদের গান বাজবে। সময় আসবে আমাদের, সময় আসবে একদিন, আমাদের গানে তালে পুরো।